এসএসকেএম হাসপাতাল বয়কটের ডাক দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ওই হাসপাতালে অনেক চেষ্টা করেও রোগীকে ভর্তি করানো যায়নি বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন মদন। তিনি এই হাসপাতাল বয়কটের ডাক দিয়েছেন। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। শুভদীপ পাল নামের এক যুবক দুর্ঘটনায় আহত হন। তাকে চিকিৎসার জন্য রাতেই নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি নিতে চাননি। নানাভাবে চেষ্টা করেও রোগীকে হাসপাতালে ভর্তি করানো যায়নি বলে অভিযোগ। রাতেই হাসপাতালের সামনে থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তৃণমূল বিধায়ক। তারপরেই বিস্ফোরক মন্তব্য। তিনি এসএসকেএমে দালাল রাজ চলছে বলে অভিযোগ করেন। তার দাবি, টাকা না দিলেই হাসপাতালে রোগীর চিকিৎসা হয় না। মদনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আহত শুভদীপ নিজেও সরকারি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের কাজ করেন। শুক্রবার তিনি বাইক দুর্ঘটনার কবলে পড়লে এসএসকেএম এর চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পরিষেবা মেলেনি বলে অভিযোগ। এরপর হাসপাতালে যান মদন নিজে। তিনি হাসপাতালের সামনে থেকে সংবাদ মাধ্যমকে জানান, পিজি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার সাধারণ মানুষের জন্য তৈরি। রোগীকে ভর্তি না নেওয়া গেলেও সেখানে ন্যূনতম চিকিৎসা পরিষেবা মেলা উচিত। 24 ঘন্টা ট্রমা কেয়ার সেন্টার খোলা থাকার পরেও কেন রোগীকে দেখা হলো না, প্রশ্ন তোলেন মদন।